শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, সকাল সকাল ব্যাগ ট্যাগ নিয়ে রেডি শেডি হয়ে এই যে ঘরের সামনে চলে এসেছে টোটো। তো যাচ্ছি মাসির বাড়ি, মেজো মাসির বাড়ি। তো আমার দুটো মাসি, মারা তিন বোন, ছোটো মাসির বাড়িতে ঘুরে এসেছি, আর এটা যাচ্ছি মেজো মাসির বাড়ি। আসলে আমাদের ছুটি শেষ, তো ফেরার টাইম হয়ে গেছে মহারাষ্ট্রে। তো এর জন্য ঘুরে নিচ্ছি মাসির বাড়ি, পিসির বাড়ি। তো আর বেশি দিন নেই। তো দেখো, এই যে টোটো চেপে পড়ছি, মানে ডাইরেক্ট টোটোয় যাবো না, অনেকটা দূর, মানে স্টেশন পর্যন্ত টোটোয় যাবো। তো চলো দেখতে থাকো, মাসির বাড়ি পুজো আছে, শেয়ার করবো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে, খুব সুন্দর পুজো। তো দেখো, স্টেশনে চলে এসেছি, ট্রেন আসার অপেক্ষায়। তো চলো মাসির বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো দেখো, মাসির বাড়ি পৌঁছে গেছি অবশেষে। তো এই যে মাসি এসেই, মানে মাসি একটা শাড়ি বার করে দিল, দেখলে আমি জামা পরে এসেছিলাম। তো মাসি বললে পুজো দিতে যাবি, তো আমার একটা শাড়ি পর। এই যে মাসির শাড়ি পরেছি, আর ব্লাউজ এনেছিলাম, একটা শাড়ি এনেছিলাম। তো শাড়িটা অতটা ভালো নয়, এর জন্য মাসির শাড়ি মাসি দিল। তো সবাই বলছে খুব সুন্দর লাগছে শাড়িটা পরে। তো তোমরা জানিও কেমন লাগছে শাড়িটা পরে কমেন্টে। আর মানে তোমাদের সাথে ফেস টু ফেসই কথা বলেছিলাম, কিন্তু এত পরে দেখছি, এত মানে মাইকের আওয়াজ, তো মানে কপিরাইট আসার ভয়ে আবার ভয়েস দিতে হলো। তো দেখো, সেজে গুজে বসে আছি, ওই যে ছোটো বোনটা মানে হেল্প করছে ছোটো মাসির লুচি ভাজাতে। তোর হয়ে গেলে আমরা যাবো সবাই মিলে মেলা দেখতে, সরি সরি মেলা দেখতে না, পুজো দেখতে। তো দেখো, পুজো দিতে চলে এসেছি, এই যে মন্দিরটা দেখা যাচ্ছে। তো বেশি দূরে না, একটুখানি হেঁটে মানে রাস্তার ধারে মন্দিরটা, মাসিদের বাড়ি থেকে একদম কাছে। তো সবাই মিলে আসছি আমরা, বর আছে আমার, আমার ছেলে মেয়ে আছে, বোনরা আছে, সবাই মিলে। তো ওই যে বোন দেখো লাইন দিয়েছে, পুজো বেশি লাইন নেই, মানে ভিড়টা কমে গেছে, সকাল দিকে অনেক ভিড় ছিল। তো এখানে দু জায়গায় পুজো হয়, একটা তো এখানে মানে বারোয়ারির পুজো, আর একটা মাসিদের ঘরের পুজো। তো এখানে পুজো দেওয়া হয়ে গেলে তো আমি মাসিদের মানে বাড়ির পুজো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, আর ভিডিওটা স্কিপ করে দেখবে না, খুব সুন্দর ভিডিওটা হতে চলেছে, মানে স্কিপ করলে মিস করবে, তো খুব সুন্দর ভিডিও। তো চলো দেখতে থাকো বন্ধুরা। দেখো, এই যে বাড়ির পুজো আরম্ভ হচ্ছে। তো এটা হলো মাসিদের বাড়ির পুজো, একদম মানে ঘরে। তো চলো দেখতে থাকো তোমরা, আশা করছি অনেক ভালো লাগবে। বলি দেওয়া সম্পূর্ণ হলো, আমি নিজেও দেখি না, আর তোমাদেরকেও আর কি দেখাইনি, আমার ভালো লাগে না বলি দেখতে। তো এই যে দেখো, এটা হলো মানে আগুন করছে কয়লার, তো কাঁচা কয়লার আগুন হচ্ছে। এখান দিয়ে মাসির ছোটো শ্বশুর মানে কাকা শ্বশুর
মানে সন্ন্যাসী যাকে বলে আগুন সন্ন্যাসী বলা বলি সবাই বলছিল, তো এখানে আগুন সন্ন্যাসী হবে, তো এই আগুনের ওপর দিয়ে হাঁটবে। তো দেখো খুব সুন্দর লাগবে ভিডিওটা, খুব সুন্দর, মানে কি বলবো, ঠাকুরের কি মহিমা, এই আগুনের ওপর দিয়ে হাঁটার পরেও মানুষটার কিচ্ছু হয়নি, মানে হয় প্রতি বছর আগে দেখতাম যখন ছোট ছিলাম, বিয়ের পর থেকে হয়নি আর দেখা, তখন তো তখন দেখতাম যে এরকমভাবে চলেও কিছুক্ষণ পরে আবার হেঁটে চলে বেড়াচ্ছে, মানে কিচ্ছু হতো না পায়ে। তো এটা তো সাধারণ কোনো মানে মানুষ করতে পারবে না ঠাকুরের না ইয়ে থাকলে, তাই না? তো চলো দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো দেখো এই জিনিসটা দেখার জন্য, আগুন সন্ন্যাসী দেখার জন্য কত ভিড়, মানে যারা দেখ লাইন পাইনি দেখতে তারা গাছের উপরে উঠে গেছে। তো দেখো কত গাছের উপরে, এই যে এই একটা ওই একটা সে একটা, সব গাছের উপরেও মানে লোকজন উঠে গেছে দেখার জন্য। তো সত্যি খুব ভালো লাগে, তো তোমাদের সাথে শেয়ার করছি, তোমরাও দেখতে পারবে, যেহেতু আমাদের ঘরের পুজো তো মাসি সবার মানে ফার্স্টে লা আমাদেরকে বসিয়ে দিয়ে গেছে, তো আমরা সব কিছু ভালোভাবে দেখতে পেয়েছি। দেখলে কয়লাগুলো কেমন কালো কুচকুচে, কয়লা তো কালো কুচকুচেই হয় তো ছিল, আর মানে আগুন হয়ে গেছে পুরো কয়লাতে চারিয়ে দিয়েছে, তো দিনের আলোতে বোঝা যাচ্ছে না, কিন্তু প্রতিটা কয়লা দেখো সাদা হয়ে গেছে আর কালো নেই, আর আগুন পুরো গস গস করছে, এতটা আগুন। তো দু মানে কাছে যারা আছে তারা মানে তাঁত আগুনে তাঁত পাচ্ছে, তো কতটা আগুন। তো এই যে দুধ ঢেলেছে, আর এটা দেখাচ্ছে ছোট মতো ফোনে, কিন্তু অনেকটা লম্বা, আর এই যে স্নান করিয়ে এনে দুধে ধার করালো, এই যে দুধে মানে আগুনের ওপর দিয়ে হাঁটবে আবার দুধে এসে পা দেবে। তো চলো তোমরা দেখতে থাকো।
যাওয়ার সঙ্গে সঙ্গে তোমরাও পুজো দেখলে, আগুন সন্ন্যাসী দেখলে, তো তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো বন্ধুরা, বেশি বাড়াচ্ছি না ভিডিওটা, বেশি বাড়ালে আবার তোমরাও বিরক্ত হয়ে যাবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট আর একটু শেয়ার করো, আর চ্যানেলটাকে পাশে থেকে সাবস্ক্রাইব করে দিও। তো ভালো থেকো, সুস্থ থেকো।